কিন্তু আল্লাহ রসুল বলছেন শুনে রাখো আলী, লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরিন নিয়াম। তোমার এই দাওয়াতের মাধ্যমে যে একজন লোক যদি দিনের রাস্তায় ফিরে আসে, এটাই অতি মূল্যবান, লাল উট কোরবানি করার চাইতেও বেশি নেকির হকদার তুমি হবে। জান্নাতের পাগল সাহাবিরা এমনি করে করে আখেরাতের স্বার্থে দুনিয়াকে বিলিয়ে দিয়েছে বলেই আজকে সারা পৃথিবীতে ইসলাম বিস্তৃতি লাভ করেছে। আমরা বাংলাদেশে বসে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বসবাস করার সুযোগ পেয়েছি। সেদিন এই সমস্ত জান্নাত পাগল সাহাবিদের জীবন দানের বিনিময় হিসাবে আমরা যদি তার একাংশ করতে পারতাম, তাহলে অনেক অনেক কিছু অর্জন আমরা করতে পারতাম। যে ব্যক্তি আখেরাতের ফসল কামনা করে, আমরা তার ফসল বাড়িয়ে দিই, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, আমরা দুনিয়াতে তার সব কিছু দিয়ে দিই, কিন্তু আখেরাতে তার কোনো অংশ থাকে না। সরকার কত চমৎকার করে হাতির ঝিলটা তৈরি করলো, অথচ সেখানে বসে যত বখাটে বখাটেদের অত্যাচারে সে যাওয়া যাচ্ছে না। আর এই জন্য সবার আগে যুবশক্তিকে আখেরাতমুখী করে গড়ে তোলাই সব খরচের বড় খরচ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد الذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون سورة النحل بايشاهد جابت وحمد وصلاة الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দুনিয়াতে দুই প্রকার মানুষ বসবাস করে। একদল মানুষ দুনিয়াতে বড় হওয়ার জন্যে জানমাল উৎসর্গ করে, আর একদল মানুষ পরকালীন জীবনে জান্নাত লাভের জন্য জানমাল উৎসর্গ করে। গত জীবনে বলেছিলাম কোরআনের আয়াত দিয়ে একদল হলো মুমিন, একদল হলো কাফের। হাদিসের ভাষায় মুমিনুন তাকি ফাজিরুন শাকি। এই দুই ধরনের মানুষ দুটি লক্ষ্য সামনে রেখে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকে। এই বিষয়ে আমরা মনে করি আখরাত বিশ্বাসটাই মূল। যাদের মধ্যে আখরাতের বিশ্বাস আছে, তারাই এই দুনিয়াতে সমস্ত কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারে।
যাদের মধ্যে শুধু দুনিয়াটাই চূড়ান্ত বলে বিশ্বাস রয়েছে, তারা যত সুন্দরভাবে দুনিয়ার কাজ সম্পন্ন করতে চাওক না কেন পারে না। যে আজকের বিশ্বের সেরা রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্পের পরিণতি দেখে আপনারা বুঝতে পারছেন, দুনিয়ার সমস্ত ক্ষমতা তার হাতে ছিল কিন্তু দুনিয়াকে তিনি তার মনের মতো করে গড়ে তুলতে পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন। 7 কোটি মানুষ তার সমর্থন দিয়েছিল, এরপরও কিছু করতে পারলেন না। আমরা তো পারার প্রশ্নই ওঠে না, এক মৌলিক জবাব আল্লাহ দিচ্ছেন। প্রথম কথা ও ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ মাত্র একজন, এটাতে ট্রাম্পও একমত আমরাও একমত, এটাতে যত ধর্ম সম্প্রদায় পৃথিবীতে আছে মুসলমান হোক অমুসলিম হোক প্রায় সবাই একমত যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, যে যে ভাষায় বলুক না কেন। পরবর্তীটাই হচ্ছে মূল, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখেরাতে বিশ্বাস করে না, কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তরটা সত্য বিমুখ, অহম মুস্তাকবিরুন, তারা হয় অহংকারী। এটা মৌলিক বিষয় বলে দেওয়া হলো। আর এর মধ্যে চলে আসছেন আখরাত বিশ্বাসের ফলশ্রুতি। আখরাত বিশ্বাসের প্রথম ফল হচ্ছে এই, এর মাধ্যমে আপনি ইখলাস অর্জন করতে পারবেন যে কোনো কাজে, সাধনা এবং একাগ্রতা ছাড়া সাফল্য লাভ করা যায় না। ঘটনাক্রমে আজকে 5ই ফেব্রুয়ারি, তাই না? এখন তো মনে পড়তেই হবে আমাদের 1978 সালে 5ই ফেব্রুয়ারিতে ঢাকাতে বাংলাদেশ আহলেদের যুব সংঘের জন্ম হয়েছিল। 43 বছর পরে আজকে সেই ব্যক্তি খোদ্দা দাঁড়িয়ে এটা স্মরণ করবে, তো কল্পনার বাইরে আমাদের ছিল। ওই সময় আমার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে একজন বেশি আছেন, তারপরে সবাই পরজগতে চলে গেছেন। সেদিন যদি আমাদের হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো দুনিয়াবী স্বার্থ থাকত, সেটা আল্লাহ পাক আজকে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসতেন না। সাধনা এবং একাগ্রতা থাকলে এবং পরকালীন মুক্তির চেতনা থাকলে যে কোনো শুভ কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়, তার অন্যতম প্রধান দলিল আমাদের জীবনে ঘটে গেল। উত্থান পতনের খবর আপনারা সবাই জানেন, এরপরেও কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় না করে পারা যায় না যে আজকে এইখানে এই মার্কেজে দাঁড়িয়ে কথা বলতে পারছি। যদি যুবসংঘ না হতো বাংলার জমিনে, এই মার্কেজও সৃষ্টি হতো না। এই মার্কেজে যা কিছু আপনারা দেখছেন এ সব কিছুই মূলত যুবসংঘের সৃষ্টি। যুবসংঘের কারণেই আমাকে আসতে হয়েছে রাজশাহীতে, যুবসংঘের কারণেই আমাকে আসতে হয়েছে নওদাপাড়াতে, যুবসংঘের কারণেই আজকে এখানে মার্কেজ গড়ে তুলতে হয়েছে, আবারও তো মহিলা মানুষরা গড়ে উঠতেছে, বিল্ডিং হচ্ছে, এই সব কিছু কিন্তু মূলত যুবসংঘের সেদিনের লক্ষ্যে কোনোরকম খাদ না থাকারই দুনিয়াবী ফলাফল। আখেরাত বিশ্বাস যদি না থাকতো সেদিন, শুধু দুনিয়াকে নিয়ে যদি সামনে রেখেই যদি যুবসংঘ গঠন করতাম সেদিন, তাহলে অবশ্যই বহু আগেই আল্লাহাক দুনিয়ার থেকে আমাদেরকে উঠিয়ে নিতেন, অথবা এমন ফেতনায় ফেলতেন যে কিছুই করা সম্ভব হতো না। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা। আল্লাহ বলছেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরাহ, যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তরটা সত্য বিমুখ। সত্য বিমুখ ভাষা আল্লাহ পাক কেন বললেন? মানুষ সত্যকে পছন্দ করে সবাই, সত্যকে চেনে সবাই, কিন্তু মানে না, কেউ মানতে চায় না। সত্য মানতে গেলে মিথ্যা ছাড়তে হয়, তৌহিদ স্বীকার করা সহজ কিন্তু তৌহিদ মান্য করতে গেলে কুফরিকে অস্বীকার করতে হয়। সত্য বলে সবাই আমরা মানি, কোরআন হাদিস সত্য, আল্লাহ সত্য, আখেরাত সত্য, তো সবাই বলি আমরা, যখনই হাদিস মানতে বলা হয় তখনই শুরু হয়
বাধার বিন্ধ্যাচল। রসুল্লাহ সাল্লা সাল্লাম তুলনীয় কোনো মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়নি, হবেও না কোনো দিন। তিনি যখনই সত্যের দাওয়াত দিলেন তার নিজের বংশের লোকদের সামনে, তখনই তারা মুখ ফিরিয়ে নিল। অথচ তারা আল্লাহতে বিশ্বাসী ছিলেন, আখেরাতে বিশ্বাসী ছিলেন, মক্কার ঘরের হেফাজতকারী ছিলেন, তারা অত্যন্ত উচ্চ বংশীয় এবং সুনামগ্রস্ত মানুষ তারা ছিলেন। তারা জানতেন যে আমাদেরকে আখেরাতে অবশ্যই একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে, এরপরও বিশ্বাস করতো না, শয়তান তাদেরকে সবসময় ফিরিয়ে রাখত। এইটা যদি ইখলাসের সাথে কেউ বিশ্বাস করত তাহলে কোনো সমস্যা আল্লাহ রাসূলের জীবনেও হতো না, আমাদের জীবনেও হতো না। আমরা মুখে সবাই কিন্তু বলি, এটা অস্বীকার কেউই করি না। এমনকি কুষ্টিয়ার রেসপেশিয়া গর্বের সঙ্গে বলেছে, হ্যাঁ তোমরা খালি ইসলাম মানো, আমি পাঁচক্ত সালাত আদায় করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি জান্নাতে বিশ্বাস করি। হ্যাঁ অরে বাপরে বাপ! অথচ হাইকোর্ট তাকে তলব করেছে, ধমকাইছে, এত বেয়াদর্শে। যারা অন্যায় করে বুক ফুলিয়ে, তারাই কিন্তু এই বিশ্বাসগুলো বেশি মুখে প্রকাশ করে। না, বিশ্বাস মুখে প্রকাশ করার বিষয় নয়, বিশ্বাস হৃদয়ে লালন করার বিষয় এবং সেটার উপরে আমল করার বিষয়। যদি বিশ্বাসের দৃঢ়তা না থাকে, কর্মে তার প্রমাণ না থাকে, ওই বিশ্বাসের কোনো মূল্য নাই। প্রমাণ দেখেন, আর সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم بالخندق খন্দকের যুদ্ধে কাফেরদের সঙ্গে মুসলমানদের মোকাবেলা। এই খন্দকের যুদ্ধ এক মাস ধরে চলেছে, কোনো রেজাল্ট আসে না, কঠিন, যাকে অন্য নামে আহজাব যুদ্ধ বলা হয়, যে নামে কোরআনে একটা সুরাই নাজিল হয়েছে, সুরাতুল আহজাব। মানে আরবের যত দল ছিল ইসলামের বিরুদ্ধে, কোরাইশের সঙ্গে মিলি জোটবদ্ধ হয়ে সমস্ত দলগুলো একত্রিত হয়েছিল মদিনা থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে উৎখাত করার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য। পুরো মদিনায় তখন অধিবাসীর সংখ্যা সর্বসাকল্যে 3,000 হবে কিনা সন্দেহ, ছেলে বুড়া সব মিলে। অথচ সমস্ত আরব বাহিনী মিলে ওই দিন ছিল 10,000-এর উপরে। বুঝতে পারছেন কেমনভাবে তারা ঘেরাও হয়ে গেছিলেন? ইসলামের ইতিহাসে এত বড় কঠিন পরীক্ষা কখনো আসেনি। শেষকালে আল্লাহ রসুল শুয়ে পড়লেন প্রখর রৌদ্রের নিচে, কর্তবীতে লিখছেন একবার শুয়ে পড়ে আল্লাহ কাছে বলে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, কখন তোমার সাহায্য পাব? আল্লাহ নাজিল করলেন, আল্লাহ ইন্না নাসরুল্লাহ করিম, মোহাম্মদ দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমার আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। আল্লাহ রসুল আশান্বিত হলেন যে না, আল্লাহ যখন বলেছেন নিকটে, আর আমি দুশ্চিন্তা করব না। হঠাৎ রাতের বেলায় আকাশ কালো করে ঝড় বৃষ্টি প্রজল ঝঞ্ঝাবাত এবং ঘনঘটা নাজিল হয়ে গেল। মানুষ যেন পাগল মতো ছুটতে লাগলো, কী হচ্ছে? বিরোধী পক্ষের সমস্ত তাঁবু কোথায় উড়িয়ে নিয়ে চলে গেল ঠিক নাই। রান্নাবান্নার যত ডেকচি থালা বাটি যা ছিল, কোনোটারই কোনো হদিস পাওয়া যায়, সব ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে। সকালবেলা উঠে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে আছো যে বিরোধী পক্ষের খবর আমাকে এনে দিবে? একবার বললেন, উত্তর নাই। দ্বিতীয়বার বললেন, উত্তর নাই। তৃতীয়বার বললেন, হুজাইফা বলে উঠলেন, হে আল্লাহ রসুল আমি আছি। উনি তাকে ডাকলেন কাছে, নিজের গায়ের চাদরটা তাকে দিলেন। প্রচণ্ড শীত, তো দোয়া করে দিলেন, যাও আল্লাহ তোমাকে হেফাজত করুন। তবে বিরোধী পক্ষকে উস্কে দিয়ে কোনো কাজ, উস্কানিমূলক কোনো কাজ তুমি করো না। উনি চলে গেলেন। উনি বলছেন, আমি যখন চাদরটা গায়ে দিয়ে বের হয়েছি, প্রচণ্ড শীতের কোনো খবরই নেই, মানে আমার সমস্ত গায়ে যেন গরম হয়ে যাচ্ছে।
কীভাবে হল আল্লাহ ভালো জানে। পৌঁছে গেলাম, দেখলাম সব ফাঁকা, কিচ্ছু নাই। এ কি কালকে যারা ছিল চমচমাট, 10,000 মানুষের বিশাল বাহিনী, তাদের ঘোড়া, তাদের খাদ্য, তাদের আর তো অন্য রসদপত্র সবই তো থাকে, কিছু তো নাই। দেখলেন বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ান রৌদ্রে বসে তাপাচ্ছে দেহ, জামাকাপড় খুলি, শীতে কাঁপছে, তো ওদের তো আগুনের তো ব্যবস্থা নাই, রৌদ্রে যথেষ্ট। উনি বলছেন আমার একেবারে কাছাকাছি আমি পৌঁছে গেছি, একটা তীর মারলে কিন্তু শেষ, যুদ্ধ শেষ, ওর সেনাপতি শেষ, তো যুদ্ধই তো শেষ। হঠাৎ খেয়াল হলো রসুলের কথা, উনি আমাকে বললেন বাবা খবরদার ওদেরকে উস্কে দিও না, না মারতে গিয়ে ফেরত আসলাম। দেখেন নেতার আদেশ কীভাবে তার মান্য করেছে। উনি ফিরে এসে খবর দিলেন, হে আল্লাহ রসুল খবর খুবই ভালো, বিরোধী পক্ষ শূন্য, সব চলে গেছে, তবে আমি একবার সুযোগ একটা পেয়ে গেছিলাম আবু সুফিয়ানকে মারার জন্য, তো আপনি আমাকে বললেন যে উস্কানিমূলক কোনো কাজ করো না, এই জন্য আমি ওকে মারিনি। তাহলে তুমি ঠিকই করেছ, ভবিষ্যৎ খুব ভালো এর পিছনে। ভবিষ্যৎ কী ভালো জানেন, মাত্র 3 বছর পরে মক্কা বিজয়ের দিন এই আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। শুধু তাই না, পুরা মক্কাবাসী মুসলমান হয়ে গেল। 19 দিন পরে যখন হুনাইন যুদ্ধে যাচ্ছেন আল্লাহ রসুল, এই মক্কা থেকে 9 মুসলিম 2,000 সৈন্য তার সঙ্গে সাথে হলেন। যদি ওই দিন তিনি আবু সুফিয়ানকে হত্যা করতেন তাহলে এই সুফলটা পাওয়া যেত না। একেই বলে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা, বিচক্ষণতা, অত সহজে নেতা হওয়া যায় না। সুযোগ পেলাম মেরে দিলাম, বাস জি না, এটা ফলাফল নেই। ঠিক অমনি করে সবচেয়ে বড় মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই, যেদিন তিনি মারা গেলেন, আল্লাহ রাসূল তার জানাজা পড়তে যাচ্ছেন, তার ছেলের দাবিক্রমে ওমর ফারুক বললেন জামা টেনে ধরলেন, এই মুনাফিকের জানাজা আপনি পড়বেন? ওমর তুমি আমাকে বাধা দিও না, হে আল্লাহ রাসূল আল্লাহকে নিষেধ করেনি, মুনাফিকের জানাজা দিয়ে পড়ো না। রাসূল বললেন আমাকে তো আল্লাহ পাক 70 বারও নিষেধ করে, তারপর আমি পড়বো, একেবারে চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত। উনি যে জানাজা পড়লেন, শুধু না গায়ের জামা খুলে তাকে কাফন পরিয়ে দিলেন, এটা কল্পনা করা যায় না। রসুলের জামা গায়ে দিয়ে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই কবরে শুয়েছে। এই দৃশ্য দেখে তার অনুসারী 2,000 খাজরাজি ওই দিনই মুসলমান হয়ে গেল। উমর বললেন হে আল্লাহ রসুল আমি তো একটু উম্মত, আপনি যে নবী, আপনার দূরদর্শিতার সঙ্গে আপনার জ্ঞানের সঙ্গে আমার জ্ঞান তো তুলনাই হতে পারে না, আপনি সঠিক, নইলে আজকে এটা হতো না, পুরো মদিনা জয় হয়ে গেল একটা সদাচরণের কারণে। এই যে সদাচরণটা করলেন আপনি, এর বিনিময়ে আজকে পুরো মদিনা আমাদের শত্রু শূন্য হয়ে গেল, একদম ক্লিয়ার মদিনা। ঠিক অমনি করে আবু সুফিয়ানের প্রতি এই সদাচরণ করার কারণে পুরো মক্কা বিনা যুদ্ধে জয় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। প্রতিটি ঘটনার মধ্যে আখরাতুল মেইন, আল্লাহ রসুল আখরাতের উদ্দেশ্যে এগুলি না করতেন। তিনি বলতেন আমি এসেছি দুনিয়াতে রহমতুল্লাহ আলামিন হিসেবে, রহমত হিসাবে, আমি যুদ্ধ করার জন্য দুনিয়াতে আসি নাই। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে পর্যন্ত তিনি বলছেন হে আলী, খাইবার যুদ্ধে তুমি বিরোধী পক্ষকে বলো দিনের দাওয়াত দাও, যদি ওরা মুসলমান হয়ে যায় কোনো যুদ্ধ নাই। দাওয়াত দিলেন, কবুল করল না। তো আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো আলী, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল্লাক মিন হামরিন নিআম, তোমার এই দাওয়াতের মাধ্যমে যে একজন লোক যদি দিনের রাস্তায় ফিরে আসে, এটাই অতি মূল্যবান, লাল উঠ কোরবানি করার চাইতেও বেশি নেকির হকদার তুমি হবে। হাদিসের শেষ অংশটা আমরা সবাই জানি, কিন্তু এর প্রেক্ষাপটটা আমরা জানি না। এটা হলো খায়বার যুদ্ধের ঘটনা, আল্লাহ রাসূল এই ঘটনা হাদিসটা বলেছিলেন। ইসলাম দাওয়াতের ধর্ম, আর দাওয়াতের মূল লক্ষ্য কি আসেন এই খন্দকের যুদ্ধে দেখেন। খন্দকের যুদ্ধে চারিদিকে পরীক্ষা খনন করা হয়েছে পুরো মদিনার চারিপাশে, যাতে বিরোধী পক্ষ মদিনায় ঢুকতে না পারে। 40 হাত লম্বা 10 হাত গর্ত করে এক একটা গ্রুপকে ভাগ করে দেওয়া হয়েছে। কঠিন মাটি খুঁড়ি, সব পাথরওয়ালা মাটি, সেইখানে সাহাবীরা কাজ করছেন। কেউ 2 দিন খায় নাই, কেউ 3 দিন খায় নাই, স্বয়ং আল্লাহ রাসূলের পেটে পাথর বান্ধা ক্ষুধার তাড়ো নাই।
ওই অবস্থায় তিনি তাদেরকে উৎসাহ দিচ্ছেন কি, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, হে আল্লাহ কোনো আরাম আয়েশ নেই আখিরাতের আরাম আয়েশ ব্যতীত, হে আল্লাহ তুমি ক্ষমা করো আনসার ও মুহাজিরদেরকে। গানের সুরে কবিতার সুরে উনি বলছেন, সেই সঙ্গে সাহাবিরাও বলছেন আল্লাহ রসুলের সঙ্গে তালে তাল দিয়ে। আমরা ধরুন আল্লাহরা গান গাই দেখেন না, আল্লাহ রসুল বলছেন সেই সঙ্গে সাহাবিরাও বলছেন আর তালে তাল দিয়ে সবাই গর্ত করছেন। ঠিক সেই সময় বলছেন আম্মার ইবনে ইয়াসির, আম্মার বিখ্যাত সাহাবি, সবার মাথায় একটা করে পাথর, ওনার মাথা দুটো করে পাথর, উনি গিয়ে কাছে গিয়ে তার গায়ে ধুলা ঝেড়ে দিচ্ছে না, বলছেন হে আম্মার সবাই একটা করে নিচ্ছে, তুমি দুটো করে পাথর নিচ্ছ কেন? বলছে হে আল্লাহ রসুল আমি দ্রুত জান্নাতে যেতে চাই, যত কষ্ট করবো আল্লাহর পথে তত আখেরাত মুক্তি পাবো। তখন রসুল ইসলাম বললেন ইয়ে আমার তাক্তলহুল ফিয়াতুল বাগিয়া, তোমাকে একটা বিদ্রোহী দল হত্যা করবে, সেই বিদ্রোহী দলের অপেক্ষায় আম্মার ইবনে ইয়াসির যে উনি 93 বছর পার করেছেন, 93 বছর গিয়ে উনি এই বৃদ্ধ বয়সে সে বিদ্রোহী দলের বিরুদ্ধে সিফিন যুদ্ধে যোগদান করেন এবং শহীদ হয়ে যান। চিন্তা করতে পারেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অব্যর্থ, মৃত্যু হয় না। আলী যে হকের উপরে ছিল তার বড় দলিল কিন্তু এটাই, মক্কা যে উনি আসেন আল্লাহ রসুল সকালবেলা বেরিয়েছেন, দেখলেন যে প্রচুর নির্যাতন হচ্ছে, নির্যাতনের চিৎকার শুনতে পাচ্ছেন, কাছে গিয়ে দেখেন আম্মার, তার বাপ এবং তার মা। এই দৃশ্য দেখে উনি তখন ক্ষমতা তখন ছিলেন মক্কায়, উনি তাকিয়ে দেখলেন আর খালি বললেন সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুম আল-জান্নাহ, হে ইয়াসির পরিবার সবর করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। সেই ইয়াসির সন্তান হচ্ছে আম্মার ইবনে ইয়াসির, জগৎ বিখ্যাত সাহাবি। পরবর্তীকালে এদের জীবনে বলতে গেলে অনেক ঘটনা বলতে হবে, সেদিকে যাচ্ছে না, খালি বলছি প্রতিটি ক্ষেত্রেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিদেরকে জান্নাতের আরাম আয়েশের সুসংবাদ শুনিয়েছেন, দুনিয়ার কোনো আরাম আয়েশের সুসংবাদ শোনার নাই, এটাই হলো বলার বিষয়। যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও সেখানে তিনি গান গাচ্ছেন আল্লাহুম্মা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আমরা কত গান গাইতাম, কত নেতা নেত্রীর নাম ধরে ধরে চিৎকার দিতাম, জি না কিছুই না। এমনকি নবী মুহাম্মদের নাম ধরেও কোনো জয়ধ্বনি কখনো হয় নাই, বদর বিজয় সেনাপতি যুদ্ধের ময়দান থেকে মদিনায় রাজধানীতে ফিরে আসছেন, সমস্ত মুসলমানরা তাকে রিসিভ করার জন্য বাইরে আসছে, কারোর মুখে জয় মোহাম্মদ নাই, সবাই কেবল আল্লাহ আকবার বলছে, আল্লাহর জয়ধ্বনি করছে প্রতিটি ক্ষেত্রেই সব জায়গাতেই। চলুন বদরের যুদ্ধে একটার পর একটা এগিয়ে যায়। প্রথম হল আপনি আখেরাতে বিশ্বাস নিয়ে যখন কোনো কাজ করবেন তখন আপনার মধ্যে ইখলাস পয়দা হবে, তখন আপনার মধ্যে একাগ্রতা পয়দা হবে এবং আল্লাহর পথে কাজ করার জন্য সাধনা করার জাজবা সৃষ্টি হবে। দুই নম্বর, এই ইখলাস শুধু হলে হবে না, তার সঙ্গে সাধনা প্রয়োজন, কর্ম প্রয়োজন। আর এই কর্ম আপনি করবেন কখন? যখন আপনি আখেরাতে বিশ্বাসী হবেন, কারণ আপনার জীবনটা হচ্ছে একটা সফর সূচির মতো। আমরা এখন বসে আছি ধরেন গাছের ছায়ার তলে, ছায়াটা চলে গেলে আমার জীবন শেষ, দুনিয়াতে পরীক্ষার স্থান মুসাফিরখানে আমরা আসছি, মায়ের গর্ভ থেকে দুনিয়া থেকে এসেছি, আবার এখান থেকে বেরিয়ে কবরের গর্ভে চলে যেতে হবে, এই সময়টুকুই আমার মেয়াদ। সেজন্য এখানে আমাকে কাজ করতে হবে, সাধনা করতে হবে, যাতে
ওই পারে গিয়ে আমি সুন্দর ফলাফল লাভ করতে পারি। এই বিষয়টি আল্লাহ চমৎকার ভাষা বলে দিচ্ছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজাদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখেরাতের ফসল কামনা করে আমরা তার ফসল বাড়িয়ে দিই, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমরা দুনিয়াতেই তার সব কিছু দিয়ে দিই কিন্তু আখেরাতে তার কোনোই অংশ থাকে না। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল কি দিচ্ছেন। নানাসেন কল কদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানাত হাম্মাহু মান কানাত আল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ও জামা আলাইহি শামলাহু ওয়া আতাতহু আদ-দুনিয়া ওয়া হিয়া রাগিমাহ ওয়া মান কানাত আদ-দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু আলা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিন আদ-দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি তার জীবনের সব কিছুর লক্ষ্য আখেরাতকে নির্ধারণ করে নিল এবং এজন্য সমস্ত প্রচেষ্টা নিয়োজিত করল, সে ব্যক্তির নিকটে দুনিয়াটা হয় বশীভূত, দুনিয়া তার উপরে কোন বিজয়ী হয় না। আর আল্লাহ তার সমস্ত ব্যস্ততাগুলো গুছিয়ে দেন, সে বুঝতেও পারে না কীভাবে সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে। যখন 10টা মামলা নিয়ে কারাগারে প্রবেশ করলাম, জেলার সাহেব বলছেন, আপনার এতগুলো মামলা রাজশাহী কারাগারে? ডেপুটি জেলারটা আমাদের সাতক্ষীরা বাড়ি, ও থয় তাকিয়ে আছে আমাদের, আমাদের ইউনিভার্সিটি ছাত্র ছিল, কোনো কথাই বলতে পারছে না, এত মামলা স্যার আপনার, আমি তো জানি না কিসের মামলা করতে গিয়ে আসলে জানি না। সেই মামলার জের হলো এই, শুনলে উনি বিশ্বাস করবেন না, রাজশাহী কারাগারের সবচেয়ে নিকৃষ্ট একটা সেল আছে, তার নাম হলো ছয় সেল। দেশের সবচেয়ে চাঞ্চল্যকর খুনি আসামিদেরকে ওখানে রাখা হয়, আমাদের চারজনকে সেইখানে ঢুকাল। ঢুকলাম তো মনে হয় মশার জঙ্গলে ঢুকলাম, ভন 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 করছে। ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, খুব একটা গরম তখন পড়েনি, জানলা দরজা খালি, দরজার সামনে আছে খাওয়া দেওয়ার জন্য, আর কোনো জানলা নেই, ঘরটা ঠান্ডা। সাথীরা বলছে, স্যার এ কি? দাদা এটির নাম জেল, তার মধ্যে এটা হলো সেল, যাতে উপরতে লাভ না পড়ে যায়, ওই জন্য আবার সেখানে নেট দেওয়া আছে লোহার। বলে বাপরে বাপ, কত চাঞ্চল্যকর আসামি আমি আজকে হয়ে গেলাম, মনটা খারাপ হয়নি? তাম রাত মশার কামড় খেলাম, 10 দিলাম, নিঃসন্দেহে খারাপ লেগেছিল, কিন্তু না, আল্লাহ ইমান পরীক্ষা করলেন, রাতটা কাটলো করোনায় তফসির করে করে, একটু ঘুম পড়লাম, একটু উঠলাম, এই করে তারপরে দু তিন দিন পর থেকে আস্তে 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 কুয়াশা কাটতে শুরু করলো। একজন গেলাম বগুড়ায়, একজন গেল গোপালগঞ্জে, একজন গেল ইত্যাদিকে। পরিণতিতে আমাদের কী হলো সেটা আপনারা সবাই জানেন। আল্লাহ বলছেন, যদি তোমার লক্ষ্য সুনির্ধারিত থাকে আখরাত, তাহলে আমি তোমার সমস্ত কাজ গুছিয়ে দেব। আল্লাহ কি গুছিয়ে দেয়নি সমস্ত মামলা? কি বিকতর খালাসে বেরোয় না আমরা? এগুলো বুঝতে হয় ভালো করে, এই হাদিসগুলো এমনি এমনি খেলে আসেনি। আপনি যত বড় বিপদে আপনি পড়েন না কেন, যদি আপনার তাওয়াক্কল এবং আখেরাতের লক্ষ্য দৃঢ় থাকে, আল্লাহ তো অন্তর খবর রাখে, আল্লাহ অন্তরের মালিক। আমার টেলিফোন গাইড নিয়ে গেছে, সেখানে দুজন মন্ত্রীর ফোন নম্বর পেয়েছে, যে বাপরে বাপ, এসব মন্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক? তার মধ্যে চিনিও না, কম দেখিও নি, কম না, ও কত কি।
এই যে সমস্যাগুলো সবগুলির সমাধান হয়ে গেছে কীভাবে তা আমি কিছুই বলতে পারি না, এবং মানে আপনারা তো জানবেন না কীভাবে হয়েছে কিছুই বলতে পারি না। এটা একটা উদাহরণ দিচ্ছে নিজের জীবন দিয়ে, অন্যদের দিল তো কাহিনী বলা হবে, আমার তো নিজের ব্যক্তি জীবনে পরীক্ষিত, আমরা কীভাবে যে কী হয়েছে কিছুই জানি না, অথচ আমরা ভালো আছি। প্রথমে আল্লাহপাক পরীক্ষা করেন যে বান্দা কী করে, দেখি ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা হচ্ছে, ইব্রাহিম যদি বলতেন নমরুদ আমাকে বাঁচাও, আমার হে বাপ আজর, তুমি বাপ এই সন্তানের এই পুরানো চেহারা দেখবা, আব্বা তুমি একটু বাচ্চাকে সুপারিশ করে বলতে পারতেন না, কিছুই বলেননি। কুল বল ফাসবি আল্লাহ ও নিমাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। যেমনি মুখ দিয়ে বের করেছেন হাসবি আল্লাহ, তেমনি আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, হুকুম নাজিল হয়ে গেছে, ইয়া নার কোনে বারদাও আসসালামুন আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তি দাও হয়ে যাও। কেন ইব্রাহিম কিলা আমাকে বলেছে, কাউকে সে হাত পাতে নেই, কারোর অনুগ্রহ ভিক্ষা করে নেই, খালি বলেছে হাসবি আল্লাহ ও নিমাল ওয়াকিল, আর আমি তো আল্লাহকে বেঁচে আছি, আমার বান্দা আমার কাছে সাহায্য চেয়েছে, আর আমি কি সাহায্য দেবো না? প্রতি পদে পদে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, আমরা আখেরাতকে লক্ষ্য গ্রহণ লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি আর দুনিয়াকে লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি। আর যে ব্যক্তি দুনিয়াকে লক্ষ্য হিসেবে গ্রহণ করে নেয়, আল্লাহ রসুল বলছিলাম দুনিয়া ইল্লামা কুদ্রালাহ, দুনিয়ার থেকে সে কিছুই পায় না অতটুকু ব্যতীত যতটুকু তার জন্য আল্লাহ পূর্বেই নির্ধারণ করেছেন, অর্থাৎ তকদিরে যতটুকু আসে সে ততটুকুই পায়, যতই লাফালাফি করুক তার বেশি কিন্তু সে পায় না। অথচ জীবনটা কাটালো দুনিয়া অর্জনের জন্য, সুদ ঘুষ চুরি চামড়ি ডাকাতি সব কিছু করে যাচ্ছে, কেন? দুনিয়ার জন্য তো করছে না, অত তকদিরে যা আছে তার বাইরে সে কিছুই পাবে না। কোরআনের আয়াতের সঙ্গে হাদিসটা ভালো করে খেয়াল রাখবেন, তিরমিজি। এ সঙ্গে একটা ঘটনা উল্লেখ করি, ঘটনাগুলো মানুষের মনে থাকে বেশি। বদরের যুদ্ধ চলছে, যুদ্ধের কমান্ডিং অথরিটি কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড দিচ্ছেন। কি আমরা কি বলি, কুইক মার্চ, তাই বলি না, সামনে আগাও না। কি বলছেন কমান্ড? উমু ইলা জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতি ওয়াল আরয, তোমরা জান্নাতের দিকে এগিয়ে চলো, তার প্রশস্ততা নবমণ্ডল ভূমণ্ডল ব্যাপী। দেখছেন, সামরিক বাহিনীর নেতাদেরকে বলবো দয়া করে এগুলো থেকে শেখেন। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতি আমার রসুল, তিনি কী বলে কমান্ড দিচ্ছেন তার জীবনের প্রথম যুদ্ধের সাথীদেরকে, উমু ইলা জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতি ওয়াল আরয, তোমরা দাঁড়িয়ে যাও জান্নাতের দিকে, অর্থাৎ এগিয়ে চলো জান্নাতের দিকে। এই যুদ্ধক্ষেত্র শহীদ হলেই তুমি জান্নাতি, বাঁচলে তুমি গাজী, জাহান্নামের কোনো খবর নেই যদি নিয়ত ঠিক থাকে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উমাইর ইবনে হামাম আনসারী একজন সাহাবি, ইয়া রাসূলুল্লাহ, আরযুহা আস-সামাওয়াত ওয়াল আরয়, জান্নাতের প্রশস্ততা কি নবমণ্ডল ভূমণ্ডল ব্যাপী? কালা নাআম, আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন উনি বলছেন বাহ বাহ ছাড়ো ছাড়ো, তো আল্লাহ রাসূল বললেন তুমি এটা কেন বলছো? তখন পকেট থেকে কিছু খেজুর বের করেছেন, খেজুর খাওয়া শুরু করছে। তো খেজুর কি তাড়াতাড়ি খাওয়া যায় নাকি, চিবাতে হয় না, চিবাতে সময় লাগছে, সব ফেলে দিল দিয়ে বলছে না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আকুনা মিন আহলিহা, হে আল্লাহ রসুল, আল্লাহর কসম করে বলছি আমি জান্নাতের অধিবাসী হতে চাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাকা মিন আহলিহা,
অবশ্যই তুমি জান্নাতবাসী হবে। সঙ্গে সঙ্গে বলছে, আমি যদি খেজুরগুলো এখন খেতে থাকি, লাইন আকুল হাযা তামারাতি ফাইয়া হায়াতুন তাবিলা, আমার হায়াত তো অনেক লম্বা হয়ে যাবে, আমি তো এখনই জান্নাতে যেতে চাই, এই খেজুর খেতে খেতে তো অনেক সময় লাগবে, সব ফেলেছিস। দিয়ে ঝাঁপিয়ে পড়লো যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। জান্নাতের পাগল সাহাবিরা এমনি করে করে আখরাতের স্বার্থে দুনিয়াকে বিলিয়ে দিয়েছে বলেই আজকে সারা পৃথিবীতে ইসলাম বিস্তৃতি লাভ করেছে। আমরা বাংলাদেশে বসে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বসবাস করার সুযোগ পেয়েছি। সেদিন এই সমস্ত জান্নাত পাগল সাহাবিদের জীবন দানের বিনিময় হিসাবে আমরা যদি তার একাংশ করতে পারতাম, তাহলে অনেক অনেক কিছু অর্জন আমরা করতে পারতাম। সবার সঙ্গে খাতির করে দেশ চালাবেন এই চিন্তা ছাড়েন, পত্রিকা পড়লাম তো, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমরা রাষ্ট্র চালাচ্ছি, জি না, মোনাফেক আর কাফের সঙ্গে সুসম্পর্ক রাখা চলে না। ইহুদি নাসারা কশ্চিনকার মুসলমান বন্ধু হতে পারে না, শত্রু এবং বন্ধু সবাইকে সমান দৃষ্টিতে দেখার সুযোগ কোনো মানুষের জন্য নাই। অতএব এদেশে যারা শত্রু তারা তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব চলতে পারে না। আর এইটা করতে গিয়ে আজকে 50 বছরের দেশ খেলে অধঃপতন আর অধঃপতন। ছবি দেখছেন না পত্রিকা, সরকার কত চমৎকার করে হাতির ঝিলটা তৈরি করলো, অথচ সেখানে বসে যত বখাটে বখাটেদের অত্যাচারে সে যাওয়া যাচ্ছে না। আর এই জন্য সবার আগে যুবশক্তিকে আখড়াতমুখী করে গড়ে তোলাই সব খরচের বড় খরচ। আমি বলেছিলাম রিমান্ডে, খুব তো আমাদের নিয়ে আপনাকে লড়াই করছেন, দেখান তো আহলেদের যুবসভায় একটা ছেলে বাংলার জমিনে কোশ্চিন কালো বোমা মেরেছে কিনা, একদম পুরো রিমান্ডের অর্থে 23 জন চুপ। তো আপনি তো রাজশাহীর এসপি, এখান থেকে গেছেন আপনি, বলুন তো রাজশাহী তোমার বসবাস করছে কতদিন থেকে, যুবসংঘের একটা ছেলে কখনো বোমা মেরেছে, কখনো মানুষ খুন করেছে, কখনো রাস্তা বন্ধ করেছে, কখনো হরতাল করেছে আমার জন্য, কোনো গাড়ি ভেঙেছে, সরকারের সম্পত্তি নষ্ট করেছে? শেষ করলে বাধ্য হলে বলতে যে না, এরকম রিপোর্ট আমাদের কাছে নাই। যদি না থাকে তাহলে আপনি আমাদের উপরে জুলুম করছেন কেন? কারণ যুবসংঘের ছেলেগুলো গড়ে উঠছে আখেরাতের লক্ষ্যে, দুনিয়ার লক্ষ্যে নয়। আমাদের ছোটোখাটো প্রচেষ্টায় বড় পুরস্কার এই, হাজারো যুবক হাজারো মায়ের সন্তানরা আজকে দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। শুধু রাস্তায় থালাবাটি নিয়ে ঘুরলে তিফি সাবরিল্লাহ হয় না, অন্যায় বিরুদ্ধে কত বড় দুঃসাহস, সৎসাহস এবং ভালো মন্দ বুঝে কাজ করার যোগ্যতা সবার থাকে না। সেই সচেতন যুবশক্তি যখন সত্যিকার অর্থে কোরআন হাদিসের অনুসারী হবে, তারাই দেশের সত্যিকারের সেফগার্ড হবে, তারাই দেশকে বাঁচিয়ে রাখবে। আপনি যত সুন্দর সুন্দর বিল্ডিং বানান না কেন, ওই বিল্ডিংয়ে যদি দুষ্ট মানুষ থাকে, বিল্ডিং কী দাম আছে? হাতে ঝিলতার বাস্তব প্রমাণ নয় কি? এমনি করে বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, মেগা মানুষ তৈরি হচ্ছে না। চোর দস্যু গুন্ডা বদমাস কশ্চিনকালে মেগা প্রকল্প বাঁচিয়ে রাখবে না, তারা ধ্বংস করে দিবে। আমাদের দাবি সর্বাগ্রে আখেরাতমুখী যুবশক্তি তৈরি করার জন্য সাধ্যমতো চেষ্টা করুন, যারা করে তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে নিরুৎসাহিত করবেন না। আল্লাহ বলছেন, ইন্না ইয়াফা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আখেরাত বিশ্বাসের তৃতীয় ফল হচ্ছে যে মানুষ ধৈর্যশীল হওয়ার তৌফিক লাভ করবে। বিপদের ধৈর্য ধারণের যে বিরল গুণ, এই গুণটা আসবে যখন আপনি আখেরাতে বিশ্বাসী হবেন, তখনই। দুনিয়াতে বিশ্বাস করলে আপনি কখনো ধৈর্যশীল হতে পারবেন না। আল্লাহ বলছেন, ইন্না ইয়াফা সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল দৃঢ়চিত্ত আল্লাহর পথে, আমরা তাদেরকে বিনা হিসাবে পুরস্কার দিয়ে থাকি। হিসাব নেই, আমরা যখন বলি না একটা নেক আমল করলে 10 নেকি, রমজান মাসে 70 নেকি থেকে 700 নেকি, তাই না? কিন্তু না, আল্লাহ বলছেন যারা আমার পথে ধৈর্যশীল হয়ে থাকে তাদের কোনো হিসাব নেই, ব্যবহারী হিসাব।
ইমাম আউজাইয়ের ব্যাখ্যা দিচ্ছেন, লাইসা ইউজানুল্লাহুম ওয়ালা ইউকারুল্লাহুম, তাদের আমল ওজন করা হবে না, পরিমাপও করা হবে না। তাহলে এখন বুঝতে পারছেন, অন্যায়ের পথে সবর না, দিনের পথে সবর করতে হবে কষ্ট স্বীকার করেও, তাহলে আপনি এই পুরস্কারটা পাবেন। চতুর্থ ফলাফল হবে এই, সর্বাবস্থায় আপনি আল্লাহভীরুতা অর্জন করতে পারবেন যদি আপনি আখেরাতে বিশ্বাসী হন, নইলে আপনার আল্লাহভীরুতা সাময়িক এক ধাক্কাতেই আউট হয়ে যাবে। আল্লাহ বলছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসান আন হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে ভয় পায়, মাকাম রাব্বি, মাকাম মানে বুঝতে পারছেন দাঁড়িয়ে থাকা, আমার মাথার কাছে আমার ওস্তাদ দাঁড়িয়ে আছে, ছাত্র কি বেয়াদবি করবে? বাড়ির কামলার সামনে মনিব যদি আইলের মাথায় দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, মনিব মনিবকে দেখে কি কামলা কাজে ফাঁকি দেবে? ঠিক অমনি করে যদি মানুষ মনে করে আমার প্রতিপালক আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওয়ানাহা নাফসানুল হাওয়া, এবং যা ইচ্ছাতেই করার ব্যাপারটা থেকে যদি সে বিরত থাকে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় সারগর্ভ বক্তব্য এসছে কোরআনে, সূরা নাজিআত 41 আয়াত। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসানুল হাওয়া, যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহর অস্তিত্বকে ভয় পায় এবং নিজের নিজেকে খায়েশাতে নফসানি খেয়াল খুশি থেকে বাঁচিয়ে রাখে, ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার একমাত্র ঠিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন, দেখো হে সাহাবীরা, লাও তাআলামুনা মা আ'লাম লবকাইতুম কাসীরা ওয়া যাহাবতুম কলীলা, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। রওয়াল বুখারী। তো মেয়েরাজ গিয়ে আখেরাতের দৃশ্য দেখে এসছ তো, এই প্রত্যক্ষদর্শী মানুষটা যত বেশি জানবেন আমরা কি তত জানবো নাকি, প্রশ্নই ওঠে না। ওমর ফারুক যখন আহত হলেন মৃত্যুর আগে, ইতিহাসটা আপনারা জানেন, একজন কর্মচারী, সে আবার খ্রিস্টান, বেতন বৃদ্ধির জন্য দাবি করেছিল। ওমর বললেন, তোমার সঙ্গে যারা চাকরি করে তাদের সমমানের বেতনই তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে তো বেশি দেওয়া যাবে না। এটাতেই সে খেপে গেল, সে সুযোগ খুঁজল কখন ওমরকে মারা যায়, বুঝে নিল তিনি যখন সালাতে দাঁড়ান তখন দুনিয়া ভুলে যান, এই সুযোগটাই সে গ্রহণ করল। অত খ্রিস্টান, অত ইসলামিক কোনো চেতনা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, পিছনে সাহাবায়ে কেরাম আছেন, ওই ফাঁক দিয়ে চলে গিয়ে ওনার উপরে সে বর্ষা দিয়ে উপর্য করে আঘাত করে পালিয়ে গেল, পরে ধরা পড়েছে অবশ্য। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিরাশ হয়ে গেলেন যে আমি আর বাঁচব না, তখন তিনি যে কথাটি বলেছিলেন সে কথাটি আমাদের জন্য খুবই শিক্ষণীয়। তিনি বললেন, লাও আন্নালি তালাউল আরদ যাহাবান লাফতাদাই তো বিহি মিন আজাবিল্লাহ কবলান আর অহ, সমস্ত পৃথিবী যদি স্বর্ণে পরিণত হতো আর তার বিনিময়ে যদি আমি আল্লাহর শাস্তি থেকে নিষ্কৃতি পেতাম আমি সেটাই করতাম, কবলাই আন আর অহ, আজাব দেখার আগে, জাহান্নাম দেখার আগে। ইবনে জওজি বলছেন যে ওমরের মতন মানুষ যদি এই কথা বলতে পারে, তাহলে হে দুনিয়ার মানুষ বলো আমাদের উপায়টা কী হবে। যে ওমর দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন অথচ তিনি মৃত্যুর আগে এই কথা বলছেন, সারা দুনিয়া যদি স্বর্ণ করে আমাকে আমার থাকতে মালিকানা আর আমি সব কিছুর বিনিময়ে যদি আমি বাঁচতে পারতাম জাহান্নাম থেকে, আমি সেটাই করতাম।
হাসান বসরি বিখ্যাত তাবি, আপনার নাম জানেন সবাই, একদিন কান্না শুরু করছেন, চিৎকার দিয়ে কাঁদছেন। লোকে বলছে, হ্যাঁ হাসান আপনি ক্রন্দন করছেন কেন? তিনি বলছে, দেখো আখা পাই এত্রহানিয় গদন ফিন্না, আমি কালকে আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এইটাই তো আমি ভয় পাচ্ছি যদি আমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাই। বিখ্যাত সাহাবি উমর বিন আব্দুল আজিজ, যিনি পঞ্চম খলিফা রাশিদ বলে পরিচিত, আমরা জানি খলিফা রাশিদিন চারজন, তাই না? আবু বকর, উমর, ওসমান, আলী। কিন্তু উমর বিন আব্দুল আজিজকেও পঞ্চম খলিফা রাশিদ বলে ঐতিহাসিকরা বলেছেন। উনি মাত্র দু বছর রাজত্ব করতে পেরেছেন, তারপর মারা গেলেন। মৃত্যুর আগে, বেশ কিছু আগে, উনি একদিন কাঁদছেন, স্ত্রী ফাতেমা বলছে, আপনি কাঁদছেন কেন? তো তার কান্না দেখে যারা উপস্থিত ছিলেন বাড়ির পরিবারের সবাই কান্না শুরু করল। কান্না থামার পরে বলছে স্ত্রী, বলছে, হে ওমর, আপনি কাঁদছিলেন কেন? উনি বলছেন, দেখো আমি মনের দৃষ্টিতে যেন দেখতে পাচ্ছি আল্লাহ পাকের সেই বিচারের আসনটা, আল্লাহ পাক একদলকে পাঠিয়ে দিচ্ছেন, ফরিকুন ফিল জান্নাহ, যাও তোমরা জান্নাতে, আর একদলকে বলছেন ফরিকুন ফিল ফিন্নার, তোমরা যাও জাহান্নামে। হে ফাতেমা, আমার ভয় হয় যদি সেদিন আল্লাহ পাক আমাকে জাহান্নামে দলভুক্ত করেন, আমাকে সেদিন কে বাঁচাবে? এখন চিন্তা করুন, খলিফার আসনে বসে উমর বিন আব্দুল আজিজ যদি আখেরাত সম্পর্কে এই চিন্তা থাকে, তাহলে আমাদের অবস্থা কী হওয়া উচিত? আমাদের সামান্য একটু কোনো একটু ক্ষমতা পেলেই অহংকারে আমরা দেখতে পারি না, এরাই আমাদের পূর্বসূরী, এরাই আমাদের মক্তাদা, তাদের অনুসরণ করে আমাদের কর্তব্য, আর সেজন্যে পৃথিবীব্যাপী তাদের সুনাম ছড়িয়ে পড়েছে এবং আজও। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঢুকছেন, দেখলেন উনি দড়ির খাটে শুয়ে আছেন। উমর গেলে উনি উঠে বসছেন, পিঠটা দড়ির দাগে লাল টকটকা হয়ে গেছে, সুন্দর চেহারা মানুষ ছিলেন, সাদা মানুষ যদি দড়ির ঘরে শুয়ে কেমন হয় বুঝতে পারছেন। তো উমর ফারুক এই দৃশ্য দেখে কেঁদে ফেলেছে, হে আল্লাহ রসুল, আজকের পৃথিবীতে এই ভূপৃষ্ঠে আপনার তো শ্রেষ্ঠ মানুষ কেউ নাই, অথচ রোমক সম্রাট, পার্শ্বিক সম্রাট কত বিলাস ব্যসনের মধ্যে রাজপ্রাসাদে বসবাস করছে আরামের সাথে, আর আপনি এই কষ্টের মধ্যে কেন আছেন? আপনি অনুমতি দিলে আমি এখানে বাসায় গিয়ে একটা ভালো তোষক বানিয়ে নিয়ে আসি আপনার জন্য। তো আল্লাহ রসুল মুস্কি হেসে বলছেন, ওমর, তুমি কি চাও না এই বিলাস ব্যসন, এই জাঁকজমকটা আমরা আখড়াতে গিয়ে নেই? দুনিয়ার অবস্থানটা একটা গাছের ছায়ার মতো, ছায়াটা সরে গেলেই আমার অবস্থান শেষ, এটুকুর জন্য তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বলুন, স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা যদি এই হয়, আমাদের অবস্থা কী হওয়া উচিত? মৃত্যুর দিনেও পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে নেই, সেদিনের পর্যন্ত প্রতিবেশীর কাছে 75 কেজি গম তিনি ঋণী ছিলেন, সব কিছু বিক্রি করে দিয়ে ঋণ পরিশোধ করতে হয়েছে। উরওয়া ইবনে জুবাইর বলছেন, হে খালা, আয়েশাকে বলছেন ওর খালা আর কি, খালা আপনারা কী খেয়ে বসবাস করেন? বলছে, দেখো তো নবীর গৃহে কোনোদিন একসাথে দুইটা কালো জিনিস একত্রিত হয়নি, অথবা দেয়নি, খেজুর একটা কালো জিনিস, রুটি একটা কালো জিনিস, কোনোদিন একটু রুটি জুটে সাথে হয়েছে, কোনোদিন একটু একটু খেজুর জুটে সাথে তা খেয়েছে, এইভাবে জীবন কাটিয়েছি আমরা। এইগুলো ইতিহাস জানলে মুসলমানের মধ্যে বিলাস বিলাসিতার আর জাঁকজমকের চিন্তা আসবে না। আখরাত বিশ্বাসের 5 নম্বর ফলাফল এই যে মানুষ বিলাসিতা মুক্ত হবে, অল্পে তুষ্ট থাকবে, আর অল্পে যে তুষ্ট থাকে তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে নাই। আখরাত বিশ্বাসের এই 5টি ফলাফল আপনাদেরকে বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আখরাতের দৃঢ় বিশ্বাস এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনটা বিলাসিতার
ভর্তি না করে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আল্লাহাক আখেরাতমুখী হয়ে গড়ে তোলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر